বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফেসবুক লাইভে এখন অন করেছি। এটা আমি নর্মালি করা হয় না, সো এনিবডি হুজ কানেক্টেড, যারাই দেখছেন, ফ্রেশ দেখতে পাচ্ছেন কিনা মেসেজ দিয়ে জানালে আমি জানতে পারবো। আমরা আসলে রাজনীতি যারা করি বা রাজনীতির সাথে সম্পৃক্ত যারা আছি, তাদের সবার ভেতরেই জনসম্পৃক্ততার এবং মানে আসলে বেসিক পয়েন্ট হলো গল্প করার একটা, সবার সাথে বসে গল্প করার, আড্ডা মারার একটা প্রবণতা থাকে। আমরা মানুষের সাথে বসে গল্প করতে পছন্দ করি। সো ওই গল্প করতে পছন্দ করাটা কিন্তু একটা একটা শুরু রাজনৈতিক যাত্রার, যে যারাই রাজনীতি করে তারা কোনোদিনও বা আনলেস পারিবারিকভাবে এসছে আর কি, উত্তরাধিকার সূত্রে তারা রাজনীতিতে এসছে, তাছাড়া তারা রাজনীতি করবে চিন্তা করে কেউ রাজনীতিতে আসে না। তারা জনসম্পৃক্ততার মাধ্যমে আস্তে আস্তে রাজনীতিতে চলে আসে। সো মানে আমি যেটা আসলে ছোট করে বলতে চাচ্ছি, যে রাজনীতি আমরা যারা করি বা যারাই করে, যারা সঠিক অর্থে রাজনীতি করে বা করতে চেষ্টা করে, তারা গল্প করতে পছন্দ করে এবং জনগণের মুখ সামনে এসে গল্প করতে, সবার সাথে সামনাসামনি গল্প করতে পছন্দ করে। তো এই কথাটা ফার্স্টে, আজকে প্রথমবার আমি এরকম কোন একটা সোশ্যাল মিডিয়ামে লাইভে আসছি। সোহান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলেছেন আমি দেশের প্রধানমন্ত্রী হলে ভালো। আমি আশা রাখবো যে আগামীতে যেই দেশের প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন বা যে কোনো ধরনের জনগণের প্রতিনিধি হবেন, তারা যেন জনগণের আসল রায়টা নিয়েই জনগণের প্রতিনিধি হন, সেটা আমি হই যেই হই যেখান থেকে হোক। এবং আমি আশা রাখবো সোহান সাহেব আপনিও সামনে জনগণের জন্য কাজ করবেন এবং হয়তো সুন্দরভাবে আগামীতে জনগণের প্রতিনিধি হবেন। তো যেটা বলছিলাম যে আমি লাইফ টাইপ কখনো আসিনি। সো আমি আসলে এই যে রাজনীতিতে আসাই, জনগণের সাথে বসা, মানুষের সাথে বসা আমার পছন্দ। সো একা ক্যামেরা অন করে কথা বলা আসলে আমার পছন্দ না, কিন্তু অনেকেই বলেছেন, স্পেশালি আমার মানে শুধু যাদের সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড তারা শুধু না, আমার দলের অনেকে বারবার করে বলেছেন যে লাইভে আসার। সো সেই হিসাবে আমি লাইভে আসছি এবং দেখছি আপনারা ইতিমধ্যে কমেন্ট রাখছেন। সো হয়তো আমারও খুব দুই একবার করলে এই ফিলিংটা চলে আসবে, এই অনুভূতিটা চলে আসবে যে আমি হয়তো আপনাদের সাথে গল্পই করছি। ওয়ালাইকুম আসসালাম, নোয়াখালী থেকে ভাই মেসেজ করেছেন। উজ্জ্বল সানি, আমি ভালো আছি, আশা করি শীঘ্রই আপনার সাথেও দেখা হবে। আজকে আসলে লাইভে আসা, এমনি লাইভে আসে আপনাদের সাথে একটু দেখা, একটু কথা, কিন্তু আরেকটা বেসিক একটা টপিকও আছে যেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চেয়েছিলাম। কারেন্টলি করাপশন, করাপশন আমাদের দেশে নতুন কিছু না, একেবারেই নতুন কিছু না। আমরা আপনার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যেটা একটা অর্গানাইজেশন আছে, একটা ইনস্টিটিউশন আছে গ্লোবাল, ওরা কিছু মাপকাঠি ব্যবহার করে ওরা অনুমান করে এই বিশ্বের কোন দেশগুলোতে করাপশন সবচেয়ে বেশি। সেই তাদের অনুমানে গত 22 বছরে প্রচুরবার প্রচুরবার আমরা ওই লিস্টে টপ করেছি, আমরা ফার্স্ট হয়েছি, সবচেয়ে মেধাবী, সবচেয়ে ইউনো মেধাবী জায়গায় উত্তীর্ণ হয়েছি কয়েকবার। কিন্তু এখন আমরা, তারা 180টা দেশের টেস্ট করে, এখন আমরা 150-র মধ্যে আছি। সো আমাদের থেকে করাপ্ট আরো, তাদের হিসাবে আরো 20-30টা দেশ আছে। এটা আমাদের খুব বেশি গর্বের কিছু না যে 200টা দেশের ভিতরে আমরা, আমাদের উপরে মানে আমাদের থেকে কম করাপ্ট আরো 150টা মতো দেশ আছে, এটা আসলে গর্বের কিছু না। তবে আমরা হয়তো সামনে আরো ভালো করতে পারি। আজকে কেন হঠাৎ করে আমরা করাপশনের কথা বলতে চাচ্ছিলাম, কারণ গত বেশ কিছুদিন ধরে ঢাকা ওয়াসার এমডি মহোদয় এবং ঢাকার ওয়াসা অনেক আলোচনায় এসছে। অনেক আলোচনায় কেন এসছে? প্রথমত অনেক আলোচনায় এসছে কারণ ঢাকা ওয়াসার এমডি মহোদয় তাকসিম সাহেব, ওনার 14টা বাড়ি খুঁজে পাওয়া গেছে, অ্যাটলিস্ট গণমাধ্যমের মোতাবেক 14টা বাড়ি খুঁজে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। এবং 14টা বাড়ি খুঁজে পাওয়া গেছে, মানে কতগুলো খুঁজে পাওয়া যায়নি সেটা আমরা জানি না, আসলেই জানি না। এবং এই তাকসিম সাহেবকে নিয়ে এটা কিন্তু প্রথম আলোচনা না। তাকসিম সাহেব টানা 13 বছর উনি ওয়াসার এমডি আছেন। এর ভিতরে উনি অনেকবার অবভিয়াসলি ইউনো সর্ট অফ আপনার কি বলুন নাম, উনি এক্সটেনশন পেয়েছেন কাজের, কারণ 13 বছর সরকারি জায়গায়, আমাদেরও যে ধারণাটা আছে না, রিটায়ারমেন্ট এজ নিয়ে মারামারি শুরু হয় আমাদের দেশে, সরকারি চাকরি ধরে রাখতে পারবো কিনা। ওয়ালাইকুম আসসালাম সালাম শাহিম সাহেব, ফাহাদ সাহেব আপনার জন্য দোয়া রাখছি। সো ধরে রাখতে পারবো কিনা চাকরি। তো সেখানে 13 বার মানে 13 বছর ধরে উনি আছেন,
এবং উনি বেশ ভালো অঙ্কের বেতনও পান। ওনার বেতনটা 6 লাখের ঊর্ধ্বে, সেটা অনেক বেশি আসলে না, কারণ মানে ইন দ্য সেন্স অনেক বেশি না কেন আমি বলবো, যে কারণ আমরা প্রাইভেট সেক্টরে যখন, সো আপনি একটা ব্যাংকে যান, ব্যাংকের এমডি 25-30 লাখ টাকা বেতন পায়। কেন? কারণ ব্যাংকের এমডি যদি সঠিকভাবে সার্ভিস ইনশিওর করতে না পারে তাদের কাস্টমারদের জন্য, কম্পিটিশন আছে মার্কেটে, এই ব্যাংক ছেড়ে অন্য ব্যাংকে চলে যাবে। সরকারি চাকরিগুলোতে ইউজুয়ালি বেশি বেতন হয় না, কারণ আসলে আমরা ধরেই নিই যে সরকারি চাকরি তো কম্পিটিশন নেই, কম্পিটিশন নেই। ওয়াসার এমডি সাহেবেরও যেমন, উনি 2019 সালে বলেছিলেন যে 21 সালের ভেতরে ট্যাপ থেকে সোজা পানি খাওয়া যাবে ওয়াসার। আমরা 21 সাল না, এখন 23 সালে বসবাস করছি, আমরা কেউ ট্যাপ থেকে পানি খেতে পারি না। ঢাকা শহরের 91% ওয়াসার পানি ব্যবহার যারা করেন, 91%-এর বেশি পানি ফুটিয়ে খান, এবং এই পানি ফুটিয়ে খাওয়ার জন্য যে গ্যাস এবং বিদ্যুৎ খরচ হয় সেটাতে একটা সর্ট অফ 2017 সালের দিকে একটা সার্ভেতে এসেছিল যে আমাদের 350 কোটি টাকার বেশি লস হয় জাস্ট এই ফুটিয়ে খাবার জন্য। বুড়িগঙ্গা নদী অনেক সর্ট অফ ব্যবসায়িক প্রতিষ্ঠান, অনেক ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আমরা দোষারোপ করি বুড়িগঙ্গা নদী দূষিত করছে, কিন্তু বুড়িগঙ্গা নদী দূষিত করার সবচেয়ে প্রাইমারি মানে সবচেয়ে বড় অনুদান যাদের, যাদের সবচেয়ে বড় অবদান যাদের, সেটা হলো ঢাকা ওয়াসা। সো এই যে এত বড় বড় কৃতিত্ব ঢাকা ওয়াসার, এরপর ঢাকা ওয়াসার এমনি মহোদয় ভালো বেতন পান, ভালো কথা, 13 বছর ধরে চাকরিরত আছেন, ভালো কথা, উনি অনেক সময় যুক্তরাষ্ট্রে কাটান, সেটাও ভালো কথা, সেটা কিভাবে ভালো কথা আমি জানি না, কারণ আমাদের হাইকোর্ট পর্যন্ত বলেছেন যে যুক্তরাষ্ট্র থেকে এত বড় একটা পজিশন হোল্ড করতে পারেন না, তবু উনি ওই জায়গায় আছেন। তো আজকে আমরা কেন তাকসিম সাহেবকে নিয়ে এত কথা বলছি, কারণ অবভিয়াসলি তাকসিম সাহেব একটা বড় কি বলে একটা একটা বড় সিম্বল, ঢাকা ওয়াসা একটা বড় ইনস্টিটিউশন। এই ঢাকা ওয়াসার মতো এত বড় একটা ইনস্টিটিউশনের যে চালাচ্ছেন বা যে নেতৃত্ব দিচ্ছেন তার আজকে এই অবস্থা, কিন্তু তার একারই অবস্থায় দেশের এই অবস্থা হয়নি। আমরা আজকে তাকসিম সাহেব বা ওয়াসা নিয়ে আলোচনা শুরু করলাম কারণ আসলে আসল আলোচনাটা হলো করাপশন। তাকসিম সাহেব একটা 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 এক্সাম্পল মাত্র, ওয়াসা একটা এক্সাম্পল মাত্র। আমাদের দেশে এমন কোনো ইনস্টিটিউশন নেই যেখানে করাপশন নেই, মানে আপনি রাস্তা পার করবেন, একটা রাস্তা পার করবেন, সেই রাস্তায় রিক্সা চলাচল নিষেধ কি নিষেধ না, বা রিক্সা চলাচল নিষেধ না, রিক্সা চলাচল অ্যালাউড, স্টিল যিনি সরকারি কর্মকর্তা ট্রাফিকে আছেন উনিও ওখানে একটা সুবিধা নিতে চেষ্টা করেন। আপনি যে কোনো কিছু, আমাদের দেশে 2001 থেকে 2006 আমাদের পার্শ্ববর্তী একটা দেশ পাকিস্তান, পাকিস্তানে তার আগ সময় বেনাজির ভুট্টো যখন প্রধানমন্ত্রী ছিলেন, বেনাজির ভুট্টোর হাজবেন্ড জারদারি সাহেব উনার একটা পরিচিতি হয়ে গেছিল শুধু পাকিস্তানে না বিশ্বব্যাপী মিস্টার 10% হিসাবে, যে পাকিস্তানে ওই আমলে বেনাজির ভুট্টোর সরকারের আমলে কেউ ব্যবসা করতে চাইলে 10% ব্যবসার জারদারি সাহেবকে দিয়ে দিতে হতো, এর জন্য ওনার নামই হয়ে গেছিল গ্লোবালি, মানে বিবিসি সিএনএন তাকে বলতো মিস্টার 10%। এরপর 2001 থেকে 2006 বিএনপির আমলে, সে তখন বাংলাদেশে বিএনপি সরকার ছিল, বিএনপির আমলে বিএনপির নেতৃত্ব স্থানীয় একজনের নাম হয়ে গেল মিস্টার 10%, এবং সেটা আবার পাবলিকলি বলা হতো না কিন্তু প্রাইভেটলি, বিশেষ করে যেহেতু আমি একটা ব্যবসায়িক পরিবার থেকে আসলে এসেছি, আমি রাজনৈতিক পরিবার থেকে আসিনি, কিন্তু ব্যবসায়িক মহলে সবার কাছে পরিচিত ছিল মিস্টার 10% হিসেবে, এবং এটা অত্যন্ত নেতিবাচক, ঘৃণিত ছিল। কিন্তু গত 13 বছরে ঘরে ঘরে মিস্টার 20%, 30% হয়ে গেছে। বাংলাদেশে এখন অনেক মন্ত্রণালয় আছে, অনেক জায়গা আছে যেখানে কোনো কাজ করতে গেলে, কোনো কন্ট্রাক্ট করতে গেলে 20-25-30% ওই কন্ট্রাক্টের আপনার ছেড়ে দিতে হবে, এছাড়া এই ব্যবসাটাই করা সম্ভব না। তাহলে এই যে করাপশনের এই জায়গাটা এসছি, কেন এসছি, মানে শুধু কি সরকারের দায়, আমাদের সবার দায়? কারণ করাপশন নিয়ে, করাপশন শুধু বাংলাদেশের সমস্যা না, করাপশন বিশ্বের প্রচুর দেশের সমস্যা। একদিক দিয়ে আমরা এটাও বলতে পারি, মানে যারা করাপশন নিয়ে গবেষণা করেন, পড়াশোনা করেন, তারাও বলে থাকে যে করাপশন মানে বাই দ্য বুক, যেটাকে আমরা করাপশন বলতে পারি টেকনিক্যালি, এই করাপশনটা নেই হয়তো এমন কোনো দেশই নেই, কমার বেশির কথা। আবার তৃতীয় বিশ্ব নিয়ে যারা পর্যালোচনা করেন, যারা গবেষণা করেন, তারা অনেকে বলেন যে করাপশন পুরো জিনিসটাই যে খারাপ তাও নট নেসেসারি ট্রু, সেটা হয়তো পুরোপুরি সত্যি না, কারণ অনেক সময় ব্যবসায়িক আঙ্গিকে বা অনেক জায়গায় কাজ করবার জন্য যেখানে ওই কাজ করার জন্য সঠিক রীতিনীতি তৈরি নেই, আপনি বলতেই পারেন যে ইকোনমিক অ্যাডভান্সমেন্ট বা লিগাল অ্যাডভান্সমেন্টটা আসেনি, যে ওই আইনটাই তৈরি হয়নি, তো এখানে ওই আইনটা নেই বা ওই নিয়মটা নেই, ওইখানে এই করাপশন মানে ওই আইনের বাইরে যে কাউকে কিছু
অনুদান দেয়া, একে অপরের ভেতরে কিছু বিনিময় করে নেয়া ব্যবসা করার খাতিরে বা ইউনো সর্ট অফ ওই যে উপার্জনের খাতিরে, এইটা আসলে ওভারঅল সোশ্যাল উপার্জন বাড়ায়, জাতির উপার্জন বাড়ায়, এরকম অনেক সময় হয়। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, কারণ আসলে আমরা যে আইনের গণ্ডিতে চলি সেই আইনের গণ্ডিটাও অনেক দূর ভুল। অনেক দূর ভুল কেন? এগেন, যারা নৌকার অনুসারী তারা হঠাৎ করে খেপে যাবে না, 72-এর কনস্টিটিউশন, ববি হাজ আজ এসে 72-এর কনস্টিটিউশনের ভিতরে বিরুদ্ধে কথা বলছে না। আমি 72-এর কনস্টিটিউশন নিয়ে কথা বলছি না, যদি 72-এর কনস্টিটিউশন নিয়ে আমরা কথা বলতে পারি। এখানে আমরা বারবার করে জনগণের কাছে গেছি, সরকারের সাথে কথা বলেছি এবং আমরা সব জায়গায় আওয়াজ তুলছি যে এই আমাদের কনস্টিটিউশনে অনেক কিছু চেঞ্জের দরকার। বাট আমি আজকে সেটা নিয়ে কথা বলছি না, আমি বলছি যে আসলে যে সিভিল কোডটা, মানে যে লিগাল কোডটা আমরা ফলো করি, সেটা আসলে তৈরি করেছে কলোনিয়াল সরকার, মানে ব্রিটিশ রাজের সময়, ব্রিটিশ রাজের তৈরি করা, কলোনিয়াল সরকারের তৈরি করা আইন ব্যবস্থা আমরা এখনো ফলো করছি। তো এখানে বড় বড় কয়েকটা প্রবলেম হলো যে কলোনিয়াল সরকারের আইন ব্যবস্থা যখন তৈরি হয়েছে, 1 নম্বর হলো সেটা 200 বছর আগে তৈরি হয়েছে, 2 নম্বর হলো সেটা আমাদের এখানে যখন যেটা যেটাই ব্যবহার করা হয়েছে সেটা ব্যবহার করা হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার জন্য না, কারণ আমরা নিজেদের রাষ্ট্র নিজেরা চালাচ্ছিলাম না। সো অন্য একটা রাষ্ট্র, অন্য একটা জাতি আমাদের জাতি রাষ্ট্রের উপরে তাদের আধিপত্য বজায় রাখার জন্য, তাদের জোর করে শক্তি প্রয়োগ করার জন্য এই পিনাল কোড বা এই আইনের কোডগুলো তৈরি। তাহলে আজকেও যদি আমরা ওখানে আটকে থাকি তাহলে নিশ্চয়ই আমরা অনেক পিছিয়ে আছি। আর আরেকটা জিনিস হলো যে তাদের সামাজিকতা, এই যে ব্রিটিশরা বলেন বা আমেরিকানরা বলেন বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন, যাদেরকে আমরা ফলো করি, তাদের সামাজিকতা এবং তাদের সামাজিক অবস্থান, সোশ্যাল অবস্থান এবং আমাদের সামাজিক অবস্থান পুরোপুরি ভিন্ন। তাহলে আমাদের লিগাল কোড, মানে আমাদের আইনটা আসলে আমাদের সামাজিক অবস্থান বুঝে করলে হয়তো আরো অনেক ভালো হতো। এখনো আমরা করতে পারি, আমরা করি না। যেমন আমরা আমাদের কোর্টে, আপনি চিন্তাই করেন যে এই যে আমরা নাটকে সিনেমায় দেখি, আমরা চিন্তা করি কোর্টে যখন যাবে উকিল জাজ মোটা মোটা কোট পরে ঘুরবে, এটা কোন দেশের জন্য? এটা ব্রিটিশ সিস্টেমে। ব্রিটেনে নর্মালি টেম্পারেচার, তাপমাত্রা কত থাকে? এই যে গত 1 সপ্তাহ আগে শৈত্যপ্রবাহে আমরা যখন শীতে কাঁপছিলাম, এইটা ব্রিটেনে গ্রীষ্মকাল না, গ্রীষ্মকালে ওদেরও গরম পড়ে, কিন্তু এইটা ব্রিটেনে শরৎ বা এরকম কিছু, মানে গ্রীষ্মের আশেপাশে দিয়ে, শীতকাল না। তো তাহলে সেখানকার যে তাপমাত্রায় তারা যে কাপড় চোপড় পরতে পারে, আমরা আজকে আমাদের কোর্টে সেম কাপড় চোপড় পরে যদি আমাদের উকিলদের পাঠাই, তাহলে কতক্ষণ তারা ঠিকভাবে থাকতে পারবে? সো আমরা কোনো কিছুই আসলে কোনো সিস্টেমগুলো আমাদের চিন্তা মতো তৈরি করিনি। এই জায়গাটায় যেটা হয় যে সরকার ব্যবস্থা এর ভিতরে যদি পরিচ্ছন্ন না থাকে, তাহলে এই ঝামেলাটা আরো বাড়ে। আমাদের সরকার ব্যবস্থা পরিচ্ছন্ন না, আমাদের সরকার ব্যবস্থা পরিচ্ছন্ন না কেন? কারণ আমাদের সরকার ব্যবস্থায় আমরা গণতন্ত্র হারিয়ে ফেলেছি, গণতন্ত্র হারিয়ে ফেলেছি অনেকগুলো কারণে, কিন্তু আরেকটা একটা সবচেয়ে বড় কারণ এর ভিতরে যে আমরা নির্বাচন পাই না। এই আগামী বছর নির্বাচন আসছে, আগামী বছর নির্বাচন আসছে, এই নির্বাচন আদৌ হবে কিনা আমি জানি না। রাজনৈতিকভাবে এনডিএম এর চেয়ারম্যান হিসেবে এবং এনডিএমএ আমার সহকর্মী যারা আছেন, আমাদের একমত যে যদি একটা নির্বাচন হয় বা হওয়ার মতো একটা জায়গায় আমরা যাই, তাহলে আলবত আমরা নির্বাচন করব। আমরা শুধু নির্বাচন করব না, আমরা আগামী পরশু দিন আমাদের প্রথম সম্ভাব্য নমিনেশন, 30টা নমিনেশন আমরা প্রকাশ করছি জনগণের সামনে আগামী পরশু দিন শনিবারে। আপনারা যারা পারেন, আপনারা প্রেস ক্লাবে উপস্থিত থাকতে পারেন বা আপনারা নিউজ মিডিয়ামের মাধ্যমেও জানতে পারেন। এবং আমরা চেষ্টা করছি যে প্রতি মাসে এরকম আমরা সম্ভাব্য লিস্ট, আমাদের সামনের নমিনেশন লিস্টগুলো আমরা আপনাদের সামনে প্রকাশ করতে থাকব। এবং নির্বাচন আসার আগ পর্যন্ত আমরা আশাবাদী যে আমরা 300 সিটে আপনাদের জন্য ভালো প্রার্থী, ভালো প্রার্থী মানে কি, মানে যেই প্রার্থীদের উপরে আপনারা আস্থা রাখতে পারবেন। আজকে আওয়ামী লীগ বা আজকে অনেকে যখন ভালো প্রার্থীর কথা বলে, তারা বলে যারা 1,000 কোটি টাকা দিয়ে অনেক কিছু কিনে ফেলতে পারবে বা মাংসপেশী মানে পেশি শক্তি মাঠে নামাতে পারবে। গণতন্ত্রের মহলে আমরা এটাকে ভালো প্রার্থী বলি না, আমরা এনডিএমএ বিশ্বাস করি ভালো প্রার্থী সে যে আসলে জনগণের উপলব্ধি করতে, মানে জনগণ কি ভাবছে সেটা উপলব্ধি করতে পারবে এবং জনগণের হয়ে নিরলসভাবে কাজ করতে পারবে। সো আমরা পরশু দিন একটা তালিকা প্রকাশ করছি প্রথম সম্ভাব্য 30 জন ক্যান্ডিডেটের, এবং আমরা প্রতি মাসে লিডিং আপ টু দি ইলেকশন, আগামী 10 মাস প্রতি মাসে আমরা এরকম সম্ভাব্য লিস্ট আপনাদের সামনে প্রকাশ করতে থাকব। এবং আমরা আশা রাখবো যে আমাদের সব সম্ভাব্য নমিনিজরা আপনাদের
সাপোর্ট, আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া পাবেন। ভোট আগামী নির্বাচন যখন হবে তখন দেখা যাবে। এর ভেতরে অনেকে কথা উঠিয়েছেন, অনেকে কথা উঠেছেন, কারণ অনেকে অনেক জায়গায় কথা উঠে আমি আমার সোশ্যাল মিডিয়াতে কমেন্টে দেখেছি যে আগামী নির্বাচনে যারা যাবে তারা দেশের সাথে বেইমানি করছে, তারা জাতির সাথে বেইমানি করছে। এইটার এগেন আপনি আপনার যা বিশ্বাস, আপনার যা মনে হয়, এটা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, নিশ্চয়ই আপনি বলতে পারেন, অবভিয়াসলি আপনি বলবেন। কিন্তু এখানে আমাদের সম্বন্ধে কিছু বলার আগে বা এনডিএম সম্বন্ধে কিছু বলার আগে দুবার দুটো জিনিস চিন্তা করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একটা গুরুত্বপূর্ণ হলো নির্বাচন এখনো আসেনি, আমরা আশাবাদী নির্বাচন যদি হয় আমরা সেটার জন্য তৈরি থাকবো, আমাদের নমিনিস তৈরি থাকবে, আমাদের সম্ভাব্য ক্যান্ডিডেট তৈরি থাকবে, আমরা তৈরি থাকবো, কিন্তু এখনো আসেনি, ঠিক আছে। আর দুই নম্বর হলো যে মিনিমাম কোনো নির্বাচনের জায়গা যদি হয় এবং কোনো একটা দল যদি আমি ক্ষমতায় যেতে পারবো কি পারবো না চিন্তা করে সেই নির্বাচনে না যায়, তাহলে সেই দল গণতন্ত্র বিমুখ, তাহলে সেই দল গণতন্ত্র, জাতি এবং দেশের সাথে বেইমানি করছে। এগেন আমি কাউকে উল্লেখ করে বলছি না, আমি আশা রাখছি যে নির্বাচন করার মতো একটা জায়গায় আমরা পৌঁছাবো যেখানে সব দল নির্বাচন করতে পারবে। এরকম একটা জায়গা যদি হয় এবং তখন যদি কেউ নির্বাচন বর্জন করে সেটাকে আমি বলছি গণতন্ত্র, জাতি এবং দেশ বিরোধী। তবে এখানে উল্টো পাঠটাও আছে যে নির্বাচন যদি এমন হয় যে আসলে কোনো নির্বাচনই না, কাউকে নামতে দেয়া হবে না, কাউকে কিছু করতে দেয়া হবে না, সবার বাসার গেটের সামনে বালির ট্রাক বসিয়ে দেয়া হবে, তাহলে নিশ্চয়ই সেটাকে আমরা নির্বাচন বলতে পারি না। এই যে একজন উজ্জ্বল সানি একজন কমেন্ট করেছেন বর্তমান ফ্যাসিবাদ সরকারের পতন ঘটাতে হবে। নিশ্চয়ই আপনি যদি মনে করেন ফ্যাসিবাদ সরকার, এই সরকার আমরা বলি স্বৈরাচারী সরকার। স্বৈরাচারী আর ফ্যাসিবাদের ভিতরে কিছু পার্থক্য আছে, স্বৈরাচারী পজিটিভ না, স্বৈরাচারী সরকার মানে জোর করে, মানে বন্দুকে শক্তি দিয়ে বা অন্য কোনো শক্তি দিয়ে, মানে গণতন্ত্র বা জনগণের শক্তির বাইরে যে কৃত্রিম কোনো শক্তি দিয়ে সরকারি ক্ষমতা ধরে রেখেছে, এটা অন্যায়, এটা অগণতান্ত্রিক, এবং আমরা বিশ্বাস করি এটার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যুদ্ধ করতে হবে, সেটা একদিকে। ফ্যাসিবাদ ভিন্ন জিনিস, ফ্যাসিবাদী সরকার আসলে আওয়ামী লীগ না, এবং রাজনৈতিক মহলে অনেকে যারা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ সরকার বলে তারা ফ্যাসিবাদ মানে জানে কিনা এটা নিয়ে আমার বড় প্রশ্ন আছে, এবং এটা আপনারা যারা চান তাদের কাছে পৌঁছে দেবেন, যারা তাদের বক্তব্যে বলে ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগ তাদেরকে বলবেন স্যার ফ্যাসিবাদ মানে কি, ববি আজাদ সাহেব বলেছিলেন এনডিএম এর চেয়ারম্যান ববি আজাদ সাহেব বলেছিলেন আপনারা নাকি ফ্যাসিবাদ মানে জানেন না, তো এইটা আপনি, কারণ কাউকে মন্দ বলতে হলে আপনি মন্দ বলেন, কিন্তু আপনি এবং আওয়ামী লীগ সরকারকে আমরা মন্দ বলছি, গত 8-10 বছরে স্পেশালি এনডিএম এর জন্মের পর থেকে, গত 2017 সাল থেকে গত 5 বছরে এনডিএম এর থেকে বেশি সঠিকভাবে, মানে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে, মানে ফালতু কথা না, বাজে কথা না, নোংরা কথা না, রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে এনডিএম এর থেকে বেশি কথা কেউ বলেছে বলে আমার জানা নেই, আমার আসলেই জানা নেই। আপনারা যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি আছেন, জনগণ আছেন, আপনারাও যদি একটু নিউজ ঘাটান বা একটু সোশ্যাল মিডিয়াও ঘাটান, যেখানে এনডিএম এর নিউজ কভারেজ হয়েছে এসছে, একটু যদি ঘাটান দেখবেন আওয়ামী লীগের অনেক কিছু আছে, এই সরকারের অনেক কুকৃতি আছে যেটার পলিটিক্যাল ময়দানে প্রথম কমপ্লেইন, প্রথম সেটার নিন্দা এনডিএম জানিয়েছে। হ্যাঁ, আমরা অবভিয়াসলি আমরা যখন নিন্দা জানাই তখন আমরা 6,000-60,000 জনের মিছিল নিয়ে জানাই না, আমরা 200-500-600 জনের মিছিল নিয়ে জানাই। এই 200-500 মিছিল গণমাধ্যম ধরে না, আনলেস বামপন্থী বা এরকম কিছু, সেটা অন্য কথা, যারা এগেন ফ্যাসিবাদ মানে জানা ভুল। মানে একজন সুমন সাহেব জিজ্ঞেস করেছেন নুরুল হক নূর সম্বন্ধে আমার কি ধারণা, নুরুল হক নূর, তারা শুধু নুরুল হক নূর সম্বন্ধে বলবো না, যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন আমি শর্ট করে বলছি। এক নম্বর হলো সে ভিপি না, ও ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ডাকসুর ভিপি ছিল মাঝখানে এবং মাশাআল্লাহ খুব ভালো করেছে, তখন তার আগেও ভালো করেছে, এবং কোটা সংস্কার আন্দোলনে ওরা বেশ কয়েকজন এগিয়ে এসেছিল, তারা ত্যাগ স্বীকার করেছে, দেখিয়েছে এবং বাংলাদেশের জনগণের সামনে এবং আমাদেরকেও দেখিয়েছে যে তাদের ভেতরে তারুণ্যর দৃঢ়তা, সাহস, শক্তি, বল আছে। এখন তাহলে তাদের প্রতি আমার সবসময় একটা নজর থাকে এবং থাকবে যে আগামীতে, মানে আগামী আরো 10 বছর, আরো 15 বছর, আরো 20 বছরে তারা দেশ জাতির জন্য অনেক ভালো কিছু রাখবেন। কেন আমি আগামী 10-15-20 বছরের কথা বলছি, কারণ তারা এখন তরুণ,
তারা এখনো দুনিয়া দেখেনি, তারা এখনো রাজনীতি দেখেনি, তাদের রাজনীতির বয়স হয়েছে 3-4 বছর, বাট তার থেকে অনেক বেশি প্রয়োজন তাদের নিজেদের বয়স হয়েছে খুব অল্প। এখানে আমি তাদেরকে ছোট করে বলছি না, তারুণ্য, তারুণ্যদীপ্ত বাংলাদেশ, তারুণ্যর প্রয়োজন আছে, কিন্তু রাজনীতি, দেশ পরিচালনা বা রাজনীতি পরিচালনাতেও জ্ঞান এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে, এবং জ্ঞান এবং অভিজ্ঞতা এই দুটো জিনিস একমাত্র সময় দিয়ে আসে, সময় ছাড়া এটা আসে না, এটা রাতারাতি সম্ভব না, আপনার যত সাহস থাকুক, যত শক্তি থাকুক, রাতারাতি এটা আসে না। সো ভবিষ্যতে তারা ভালো করবেন, দেশের জন্য বড় অবদান রাখবেন, সেটা আমার আশা এবং আমি সেইভাবেই দেখতে চাই। তবে মনে রাখবেন, ভিপি না, আমরা দেখতে চাই ডাকসু এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন প্রত্যেক বছর যেন সঠিকভাবে হয় এবং প্রত্যেক বছর প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিপি এসে দাঁড়ায় এবং সে 1 বছরের জন্য ভিপি থাকবে, ভিপি হয়ে গেলে বা 2 বছর যেই যেই ইউনো সর্ট অফ ইউনিয়নের কাঠামো যেভাবে, ভিপি থাকার পর সে চলে যাবে। আমরা শুনতে চাই না সো অ্যান্ড সো ইউনো 72 সালে ভিপি ছিলেন, সো অ্যান্ড সো 75 সালে ভিপি ছিলেন, ওটা শেষ। 76 সালে যখন উনি আর ভিপি ছিলেন না, তখন ওটা শেষ। নূর এবং নূরের সাথে যারা আছেন, ওদের এখন কি গণ অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদে যারা আছেন তাদের সবার জন্য আমার সবসময় অভিনন্দন, তাদের সবার জন্য আমার সবসময় দোয়া। অনেক তারুণ্যে দীপ্ত একটা দল তারা তৈরি করেছেন, গণ অধিকার পরিষদ। সো আমার বিশ্বাস সামনে তারা ভালো কিছু করতে পারবেন, আমরাও তাদেরকে সাথে চাই, আমরাও তাদেরকে সাথে চাই, কারণ তরুণ সবাইকে নিয়ে, এবং নট যে শুধু গণ অধিকার পরিষদের তরুণ আছে, আমাদের এনডিএমে অনেক তরুণ আছে, অন্য সব দল অনেক তরুণ আছে, তরুণ সবাইকে নিয়ে আসলে আমাদের এই দেশটা গড়তে হবে। তবে এই দেশটা গড়তে হলে, সঠিকভাবে গড়তে হলে, এই তরুণদের এমন চিন্তা চেতনায় উদ্বুদ্ধ করতে হবে যে করাপশনের বাইরে আমরা যেতে পারি। এই যে ইনস্টিটিউশনাল করাপশনে পুরো দেশটা ছেয়ে গেছে, শুধু ওয়াসা না, এমন কোনো জায়গা নেই যেখানে ইনস্টিটিউশনাল করাপশন নেই, এমন কোনো জায়গা নেই, পুলিশ থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই, এমন কোনো নাম নেই। আমাদের দেশ এখন এমন একটা জায়গায় এসছে, আজকে আমি 50-এ পা দিতে যাচ্ছি, সো বয়স অনেক হলো, 70 দশক থেকে এই দেশটা দেখছি। হ্যাঁ, আমার দুর্ভাগ্য আমি 71-এর পর জন্ম নিয়েছি, তবে আমার বাবা আমার বিয়েই হয়েছে 71-এর পর, সো আমি চাইলেও 71-এর আগে জন্ম নিতে পারতাম না, কিন্তু 70 দশক থেকে এই দেশটা যে দেখছি, 70-এর দশকে 80-এর দশকে একভাবে দেখেছি, আজকে একভাবে দেখছি। 70-80-এর দশকে আমরা যখন চিন্তা, আমরা যখন শুনতাম সরকারের ইউনো আমলা, সরকারি আমলা বা একজন সেক্রেটারি, একজন সিনিয়র সেক্রেটারি, তার মানে সে অত্যন্ত শিক্ষিত, মার্জিত, অনেক কিছু তার মানে তার ওই নামটার সাথে আমাদের উপলব্ধি চলে আসতো, নামটার সাথে। কিন্তু আজকে এই আওয়ামী লীগ সরকারে অনেকেই সেক্রেটারি আছেন, এবং অনেক যে নেই জ্ঞানী গুণী তা না, কিন্তু এমন সেক্রেটারিও আছেন যারা নিজেরা সোশ্যাল মিডিয়াতে ছবি দেন বন্দুক, ছুরি, কাঁচি, চাকু নিয়ে, নিজেরা সোশ্যাল মিডিয়াতে ছবি দেন। যারা এই কাজগুলো করেন এবং যারা দেখেছেন তারা জানেন, আমি কারোর নাম নিয়ে কাউকে ছোট করতে চাই না, তবে এইটা আজকে সেক্রেটারির অবস্থা। আজকে পুলিশে মানে আইন প্রণয়ন যারা করবে তাদের যেমন গণমাধ্যমের থেকে দূরে থাকার কথা, আজকে আইন প্রণয়ন যারা করবেন তারা নায়ক সাজেন, তারা বড় বড় গল্পবাজি করেন, তারা বড় বড় জায়গায় যেয়ে সেমিনার করেন, তারা প্রেস কনফারেন্স করেন, এবং তারা যত ক্যামেরার সামনে পারেন থাকতে চান। মানে রাজনীতিবিদদের থেকে এসপি, ডিসি, ডিআইজি, আইজিদের ক্যামেরায় আরো অনেক বেশি দেখা যায়। কেন কেন একজন এক্স আইজি, তিনি রিটায়ার করার পর ওনার পুলিশ গার্ড লাগে, ওনার পুলিশ স্টেট সিকিউরিটি লাগে, কেন? এর আগে তো কারো লাগেনি। বাংলাদেশ এমন রাষ্ট্র তো হয়ে যায়নি যে রাস্তাঘাটে মারামারি হচ্ছে, এর আগে তো কারো লাগেনি, আপনার কেন লাগছে? আপনার লাগছে বা আপনাদের সবার লাগছে, এবং এই তাকসিম সাহেবের সামনে যে লাগবে, কারণ দেশটাকে ভিতর থেকে তারা খেয়ে ফেলছে, এবং দেশটাকে ভিতর থেকে খেয়ে ফেলছে কেন? এই সরকারকে ক্ষমতার জায়গায় দাঁড়া করিয়ে রাখার জন্য, এবং এই সরকারকে ক্ষমতায় দাঁড়া করিয়ে রাখার জন্য এরা যে কাজ করছে এর বিপরীতে শক্তভাবে কেউ দাঁড়াতে পারছে না। কেন দাঁড়াতে পারছে না? কারণ শক্তভাবে দাঁড়ানোর জন্য কেউ একমত হতে পারছে না। আজকে বিএনপি বারবার ডাক দিচ্ছে, কাকে ডাক দিচ্ছে জানি না, তারা ফাঁকা হাওয়ায় ডাক দিচ্ছে, এবং ডাক দেওয়ার পর তারা কোনো সঠিক কারণ দেখাতে পারছে না কিভাবে আমরা একত্রিত হব। আপনারা অনেকেই হয়তো ভুলে গেছেন, আমাদের শর্ট টার্ম মেমোরি, একদিনের পর আরেকদিনের খবর। সো ডিসেম্বরে কি হয়ে গেছে, গত এই জানুয়ারি মাসে, গত 2 দিন আগে তারা আবার ওই যে পথ কর্মসূচি দিয়েছিলেন, সো সবাই ভুলে গেছেন, ওখানে নিউজ কভারে চলে গেছে, কিন্তু ডিসেম্বরের 10 তারিখে ওনারা যে স্টান্টটা পুল করেছেন, যে কাজটা করেছেন,
তাতে আমাদের সবাইকে খুবই নিরাশ করেছেন, অত্যন্তভাবে নিরাশ করেছে, এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি। সো গত অনেক বছর কি হয়েছে সেটা নিয়ে আমাদের আর কথা বলার কিছু নাই, সবাই জানে। আজকে আবার বিদ্যুতের দাম বাড়িয়েছে, এই যে বিদ্যুতের দাম বাড়িয়েছে, এই যে তৈল পদার্থ বা আমাদের এই যে ফিউল অয়েল বা ফিউল প্রোডাক্টসের যে দাম বাড়াচ্ছে, একবারও জনগণের সম্মতি নিয়ে বাড়ায়নি। বিশ্ববাজারে দাম কমে, আমাদের এখানে দাম বাড়ে। কেন? কারণ বিপিসিতে বা আপনার কি বলার নাম এনার্জি মিনিস্ট্রিতে কেউ না কেউ, বিদ্যুৎ মন্ত্রণালয়, কেউ না কেউ কোনো না কোনোভাবে এটার সুবিধা ভোগ করছেন। এই সুবিধা ভোগের জন্য, এই করাপশনের জন্য আমাদের আজকে এই অবস্থা। রক আলী ভাই একজন টাটা দিয়ে বলেছেন, শাকিব খানকে নিয়ে কিছু বলেন। শাকিব খান একজন নায়ক ভাই, এবং উনি বেশ নাম করা নায়ক, তাদেরকে নিয়ে আলোচনা আসলে করাপশনের আলোচনা আমাদের আসে না। হ্যাঁ, তবে যেহেতু এই নামটা এনেছেন, এবং এই নামটা আমিও ক্লাসরুমে অনেক ব্যবহার করি, কারণ কি? কারণ আমাদের দেশে, আমাদের দেশে আমরা একটা জায়গায় একটু হারিয়ে গেছি। আমরা নায়ক, নায়ক মানে হিরো, সিনেমার হিরো না, হিরো মানে আমরা নায়ক হিসেবে। আগে আমরা যদি আজকে থেকে 200-500 বছর আগে চলে যাই, নায়ক কারা হতেন জানেন? নায়ক কিভাবে ধরা হতো? নায়ক ধরা হতো যারা, যাদের কোনো অ্যাবিলিটি, কোনো একটা কিছু করার ক্ষমতা, নর্মাল হিউম্যান বিইং মানে আমি আপনি আমাদের মতন, আমাদের থেকে অনেক বেশি কিছু, এটা একটা, বা যারা আমার আপনার জন্য অনেক বড় অবদান রেখেছেন। সো নায়ক কে? নায়ক যে একা কুস্তি করে 10 জনকে ফেলে দিতে পারে, যেটা আর 10 জন পারে না। হারকিউলিস, আপনারা অনেকে হয়তো নাম শুনে থাকবেন, গ্রিক ডেমাগড হারকিউলিস, নায়ক। বা আমাদের আমরা যখন আমাদের মুসলিম জেনারেলস বা সালাহ আল দিন বা এরকম অনেক নাম নেই, তারা নায়ক, তারা অনেক বড় কিছু করেছেন, অনেক বড় কিছু করেছেন বা জনগণের জন্য অনেক বড় অবদান রেখেছেন। আজকে আমরা কনফিউজ করে ফেলি, আজকে টুইটার, সিনেমা, আপনার ইনস্টাগ্রাম আর স্ন্যাপচ্যাটের যুগে আমরা যাদের ছবি বেশি দেখি তাদেরকে আমরা নায়ক মনে করি। কেউ একজন স্ন্যাপচ্যাটে এসে বা ইনস্টাগ্রামে এসে দুটো ভিডিও বানায়, তাকে আমরা নায়ক মনে করি। আমরা আর জিজ্ঞাসা করি না যে ভাই আপনার অবদানটা কি, কোন জিনিস আপনি কতখানি পারেন। বা যাই হোক, আমি শাকিব খানকে ছোট করার জন্য না, ওনাদের সিনেমার অঙ্গনে এবং অনেক অঙ্গনে অনেক অবদান আছে, এবং আমাদের দেশে আসলে আমাদের শিল্পীদের অবদানগুলো আসলে আমরা হয়তো বড়ভাবে, মানে আমরা জনগণের কাছে হয়তো বড়ভাবে আসে, কিন্তু আমাদের সরকারের কাছে বড়ভাবে আসে না। এখানে ওই অবদানের কথায় ছোট্ট একটা পয়েন্ট চলে আসে, কিছুদিন আগে আমাদের তরুণীরা, সো আন্ডার 19 বোধহয় নারী ফুটবল দল সাফ গেমস জিতে আসলেন, এবং তাদেরকে আমরা দেশ হিসেবে কোনো সহযোগিতা করিনি, আসলেই করিনি। তারা নিজেরা নিজেরা অনেক খেটে, অনেক কষ্ট করে, এবং নাকি ওই সাব গেমস জয়েন করার জন্য ভাড়ার টাকাও অনেক নিজেদের চান্দা তুলে উঠাতে হয়েছে, আমরা দেশ জাতি হিসেবে তাদেরকে দেই নাই। এত কষ্ট করে তারা জিতেছে, জিতে যখন এসছে তখন আমরা বাসেও তাদের ছবি ছোট করে দিয়েছি, প্রেস কনফারেন্স যখন করেছি প্রেস কনফারেন্সেও তাদেরকে সামনে রাখিনি, টিমকে তো রাখিনি, টিম ক্যাপ্টেনকে একটা কোনায় দিয়ে দিয়েছি। ফুটবল ফেডারেশনের লোকজনে ভরে গেছে, তারা খেলেছিলেন? সবকিছুই পলিটিক্যাল, যে সরকারি দলের সাথে যারা আছে তারা সবকিছু সামনে আসবে, অন্য কেউ সবকিছু সামনে আসবে না। এনিওয়ে, আমি আজকে আর বেশি কথা বলবো না, আমরা সবকিছুর সিনেমা দেখি, রক আলী সাহেব। হ্যাঁ, আসলে আনফর্চুনেটলি সিনেমা দেখা খুব কম হয়, সময় খুব কম পাই, বাট সেটা ব্যাপ পয়েন্ট না। আজকে করাপশন নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম। এই করাপশন যদি থামাতে হয় আমাদের, তাহলে আসলে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে প্রথমে আমাদের সঠিক নির্বাচনে যেতে হবে। এই সঠিক নির্বাচনে যাব সেই আকাঙ্ক্ষা রেখে, এবং সামনে আমি চেষ্টা করবো, যেহেতু আমি বলেছি যে মানে অনেকেই আপনারা রিকোয়েস্ট রেখেছেন, এবং স্পেশালি আমার দলের নেতাকর্মীরা অনেক জেলা উপজেলা থেকে আমাকে রেগুলারলি জানাচ্ছেন, স্যার চেয়ারম্যান মহোদয় আপনি লাইভে আসবেন, আমরা আপনার সাথে লাইভে যোগাযোগ করবো, আমরা দেখতে চাই। সো আমি এই রীতিটা আজকে থেকে শুরু করলাম, সপ্তাহে একবার করে আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিটের জন্য হলেও আমি লাইভে আসতে চেষ্টা করবো। আমি বুধ বা বৃহস্পতিবার এই সময় লাইভে আসবো, এরকম রাত 9টার দিকে। আপনারা যারা আমার সাথে কথা বলতে চান, আপনাদের যাদের কোনো প্রশ্ন আছে বা কিছু রাখতে চান, আপনারা এই সময়টা এসে জয়েন করতে পারেন, বা আগে থেকে আমার সোশ্যাল মিডিয়াতে, আমার ফেসবুক পেজে আপনারা এই কমেন্টগুলো দিতে পারেন, যেন সেই কমেন্টগুলো বা সেই প্রশ্নগুলো আমি লাইভে এসে আপনাদেরকে উত্তর দিতে চেষ্টা করব। আপনাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। রক আলী সাহেব,
আপনার সিনেমা রিলেটেড প্রশ্ন থেকে শুরু করে বাকি সবকিছুর জন্য আরিফুর রহমান সাহেব, আপনাদের সবাইকে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবং আজকে যদি কোনো প্রশ্ন করে থাকেন, কারণ মাঝখানে অনেক ফাস্ট কমেন্ট যাচ্ছিল, আমি অনেকগুলো পড়তে পারিনি, আপনাদের অনেক প্রশ্ন, কোনো প্রশ্ন যদি আমি উত্তর দিতে না পেরে থাকি, আমি আগামী সপ্তাহে আবার যখন লাইভে আসবো আমি নিশ্চয়ই চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দিতে। আর এর ভেতরে আপনাদের কোনো কিছু নিয়ে যদি কোনো প্রশ্ন করার ইচ্ছা থাকে আমাকে, বা এনডিএম রিলেটেড, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের রাজনীতি রিলেটেড কোনো ধরনের প্রশ্ন যদি থাকে, আসলে আমরা কাজ করি, রাজনীতির কাজ করি শুধু নিজের দলের জন্য, জনগণের জন্য, সবার জন্য। সো কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আপনারা রাখবেন, ইনশাআল্লাহ সামনে আমি উত্তর দিতে চেষ্টা করবো। আপনারা সবাই দোয়া রাখবেন, এবং আমার সব কিছু, মানে আমার প্রত্যেকটা এনার্জি, দিনের প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমি চেষ্টা করি আপনাদের জন্য, মানে ইন দ্য সেন্স যে এই দেশের 17 কোটি জনগণের জন্য, যেটা আমার দেশ, আমার জনগণ, তাদের জন্য নিবেদিত করতে। সো আমি যেন সেইটা অক্লান্তভাবে সেই কাজ করতে পারি, সেটার জন্য আমার জন্য দোয়া রাখবেন, আর আমি আপনাদের সবার জন্য সবসময় দোয়া রাখছি। খোদা হাফেজ, জয় বাংলাদেশ।